বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা বরাবরের মতো আমি পিন্টু সোনকার আপনাদের সাথে রয়েছি। বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য 31 জোড়া স্বর্ণের ছোটো ছোটো কালের দুলের ডিজাইন এনেছি। বন্ধুরা এই ডিজাইনগুলো দুয়ানা থেকে শুরু করে দুয়ানা, তিন আনা, চার আনা এরকম স্বর্ণের মধ্যে আপনি খুব সহজে এই ভিডিওটি দেখে তৈরি করে নিয়ে যেতে পারবেন। বন্ধুরা আর এখানে যে ডিজাইনগুলো আমি এনেছি আপনাদের ভালোভাবে আমি বুঝিয়ে দিব যে কত করে স্বর্ণ দিয়ে তৈরি করলে আপনার ভালো হবে, কীরকম আপনার ডিজাইনগুলো তৈরি করতে হবে। বন্ধুরা আমি স্বর্ণের কাজ করেছি, এই জন্য আমি আপনাদের কিছু ধারণা দিয়ে থাকি যাতে আপনি ডিজাইনগুলো খুব সহজে তৈরি করে নিয়ে আসতে পারেন ভালো স্বর্ণ দিয়ে। বন্ধুরা ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন, আশা করি আপনার এখান থেকে কোনো ডিজাইন চয়েস হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তিন ধরনের ডিজাইন রয়েছে, দুয়ানা, তিন আনা, চার আনা। তো আপনি যদি কম স্বর্ণের মধ্যে তৈরি করতে চান তাহলে এখানে দুয়ানা স্বর্ণের মধ্যে ডিজাইনগুলো রয়েছে সে ডিজাইনগুলো চয়েস করে দেখতে পারেন, খুবই ভালো হয় এই ডিজাইনগুলো। বন্ধুরা আর যদি আপনি একটু বেশি স্বর্ণের মধ্যে তৈরি করেন তাহলে এখানে তিন আনা স্বর্ণের মধ্যে রয়েছে, চার আনা স্বর্ণের মধ্যে রয়েছে সে ডিজাইনগুলো দেখতে পারেন। বন্ধুরা আপনি যদি তিন আনা স্বর্ণ দিয়ে তৈরি করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে তিন আনা স্বর্ণের মধ্যে বহুত ডিজাইন পাবেন আপনি। তো সেই ডিজাইনগুলো আপনি ভালোভাবে আগে দেখবেন, যেটা আপনার জন্য ভালো হবে আপনার যে স্বর্ণকার রয়েছে তাকে সে ডিজাইনটা দেখাবেন। বন্ধু তাকে দেখিয়ে বলবেন যে এখানে যেরকম রয়েছে সেরকম সেম করে আপনি ডিজাইনগুলো তৈরি করে দিবেন, তাহলে আপনি সবসময় রাফি হয়েছে ভালো পাবেন। আর বন্ধুরা আপনি যদি চার আনা স্বর্ণ দিয়ে তৈরি করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে চার আনা স্বর্ণের মধ্যে দুলগুলো রয়েছে, তো সেখান থেকে একটা ডিজাইন আপনি চয়েস করতে পারেন, খুবই ভালো ডিজাইন। আর সে ডিজাইনটা যদি আপনি তৈরি করেন তাহলে আপনার স্বর্ণকারকে বলবেন, যদি সবসময় রাফি ইউজ করেন ছোটো করে তৈরি করবেন, আর যদি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন তাহলে একটু বেশি স্বর্ণ দিয়ে বড় করে আপনি জিনিসটা তৈরি করে নিতে পারেন, চার থেকে পাঁচ আনা এরকম স্বর্ণ দিয়ে। বন্ধুরা এই ডিজাইনগুলো যখন আপনি তৈরি করবেন তখন তাকে বলবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ডিজাইনের রয়েছে নিচে চেইন সিস্টেম, আর কিছু কিছু ডিজাইন রয়েছে বলের সিস্টেম, আর ঝুমকা, ঝুমকার উপরে যে কিছু কিছু ডিজাইন কয়রা সিস্টেম রয়েছে যেটা ঝুলে থাকে। বন্ধুরা তাকে বলবেন যে সেই কয়রাগুলো ভারী করে চেনটা একটু মজবুত করে ডিজাইনগুলো তৈরি করে দিতে। বন্ধুরা আপনি যদি এভাবে বলে তাকে ডিজাইনগুলো তৈরি করে নিয়ে আসেন তার কাছ থেকে তাহলে কিন্তু আপনি সেই ডিজাইনটা অনেক দিন ব্যবহার করতে পারবেন। বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কিছু কিছু ডিজাইন রয়েছে যে লম্বা সিস্টেমের, তো সে দুলটা যদি আপনার চয়েস হয় তাহলে সেটা তৈরি করতে পারেন, সেটা আপনি তিন থেকে চার আনা এরকম স্বর্ণ দিয়ে সে ডিজাইনটা তৈরি করে নেবেন, এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করতে পারেন, সবসময় রাফি হিসার জন্য তৈরি করতে পারেন। আর বন্ধুরা এই ডিজাইনগুলো আপনি একটু ভালো স্বর্ণ দিয়ে 21 ক্যারেট বা 22 ক্যারেট যে হলমার্ক স্বর্ণটা রয়েছে সেই স্বর্ণ দিয়ে আপনি এই ডিজাইনগুলো তৈরি করে নেবেন। আপনি যখন তৈরি করতে দিবেন তাকে বলবেন যে 21 ক্যারেট বা 22 ক্যারেট আপনি যেটা দিয়ে তৈরি করেন তাকে বলে দিবেন যে ভালো স্বর্ণটা দিয়ে ছোট করে ডিজাইনগুলো তৈরি করে দিতে, তাহলে বন্ধুরা সেই ডিজাইনগুলো আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন। আর বন্ধুরা যখন আপনি এই ডিজাইনগুলো তৈরি করবেন, তৈরি করতে দিবেন, আর একটা কথা তাকে বলে দিবেন যে পিছনের যে ডাটটা থাকে সেই ডাটটা একটু মোটা করে তৈরি করে দিতে, তাহলে সবসময় আপনি রাফি হয়েছে জিনিসগুলো ভালো পাবেন। বন্ধুরা আশা করি আপনি বুঝতে পেরেছেন, আর যদি কোনো কিছু বুঝতে আপনার অসুবিধা হয় আপনি আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আপনি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আর এরকম ডিজাইন যদি আপনি আমাদের কাছ থেকে তৈরি করে নিতে চান তাহলে কমেন্টে যোগাযোগ করবেন। আর বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা এরকম নিত্য নতুন ডিজাইন আর ডিজাইন বিষয় কিছু আপনাদের ধারণা দিয়ে থাকি যাতে এই ডিজাইনগুলো আপনি খুব সহজে তৈরি করে নিতে পারেন। বন্ধুরা ভালো থাকবেন,